হ্যালো স্টুডেন্ট এখন আমি তোমাদের সামনে ফার্স্ট সেমিস্টারে যে সিসিএফ আন্ডারে যারা পড়ছো সিভিএসি কমন ভ্যালু অ্যাডেড কোর্সে আজকে ইএনভিএস এর পরীক্ষাটা ছিল ডে শিফটেড কোশ্চেনের যে এমসিকিউ গুলো এসেছিল তো সেটা নিয়ে একটু ডিসকাশন করে দিচ্ছি দেখেন ফার্স্ট কোশ্চেন যে এমসিকিউ ছিল পরিবেশের অংশ হলো পরিবেশের অংশ হলো কারেক্ট অ্যানসার হবে জৈব উপাদান অজৈব উপাদান দুটোই ঠিক তাই আমি তিন নম্বরটা দিয়েছি গঙ্গা ফরিং হলো গঙ্গা ফরিং হলো এক ধরনের প্রথম খাদক শ্রেণীর বলেছে কোন গ্যাস উষ্ণায়নের জন্য তাই কোন গ্যাস বিশ্ব উষ্ণায়নের জন্য তাই জলাভূমির পৌষ্টিক পদার্থের বৃদ্ধিকে বলা হয় ইউট্রোফিকেশন নেক্সট ওজন গ্যাস পাওয়া যায় কোথায় স্ট্যাটোসিয়ারে নেক্সট জলীয় বাস্তুতন্ত্রের সর্বনিম্ন স্তরে যে প্রাণীরা থাকে তাদের কি বলে বেনথস। ঠিক আছে তো নিচের কোনটি মৃত্তিকা ক্ষয়ের কারণ কারেক্ট অ্যান্সার হবে বৃক্ষছেদন তো বলছে নিচের কোন সংরক্ষিত অরণ্য এক সিংহ সংরক্ষণের জন্য বিখ্যাত জলদা পাড়া নেক্সট বলছে গৌণ বায়ুদূষক হলো হল ওজন যে পশ্চিমবঙ্গের সবচেয়ে বিষাক্ত ভূগর্ভস্থ জলদূষক কোনটি আর্সেনিক এই ছিল দশটা এমসিকিউ এবার দু নম্বরে যে দশটা লিখতে হবে সেগুলো বলে দিই সুস্থিত উন্নয়নের যে কোনো দুটি উদ্দেশ্য উল্লেখ করো খাদ্য শৃঙ্খল ও খাদ্য চালকের মধ্যে পার্থক্য লেখো জন্মহার ও মৃত্যু হারের মধ্যে পার্থক্য লেখো মিশন লাইফ কি বৃক্ষরোপণ ও মধ্যে পার্থক্য লেখো প্রাকৃতিক সম্পদ হিসাব রক্ষণ কি এক সিটু সংরক্ষণ কি উদাহরণ দাও পায় ও বিলুপ্ত প্রজাতির মধ্যে পার্থক্য লেখো বায়ো বলতে কি বোঝো সমুদ্র দূষণের মূল উৎস উল্লেখ করো ওজন স্তর ক্ষয়ে দুটি ক্ষতিকর প্রভাব উল্লেখ করো কঠিন বজ্র ব্যবস্থাপনায় পৃথক উৎস নীতি প্রয়োজনীয়তা কি এবার নীতিগুলি কি কি বাস্তন্ত্রের ওয়াই আকারে শক্তিপ্রহ মডেল ব্যাখ্যা করো বাস্তান্ত্রিক সাকসেশন বলতে কি বোঝো বিকল্প শক্তির উৎস হিসেবে জৈব ভরের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো মরুকরণ সম্পর্কে টিকা লেখো ও টেক কি জীব বৈচিত্র্য ধ্বংসের তিনটি মূল কারণ উল্লেখ করো পশ্চিমঘাত পর্বতমালাকে জৈব বৈচিত্র্য হটস্পট বলা হয় কেন নেক্সট বলেছে ভূগর্ভস্থ জল দূষণের উৎস উল্লেখ করো কীটনাশক কিভাবে মৃত্তিকা দূষণ ঘটায় নেক্সট বলেছে গ্রিন হাউস গ্যাস কি এরা কিভাবে বিশ্ব উষ্ণায়ন ঘটায় আর বিশ্ব উষ্ণায়নের দুটি ক্ষতিকর প্রভাব উল্লেখ করো এবার এর ইংলিশ ভার্সানগুলো এনভায়রনমেন্ট কমপ্লাইজেস অফ বায়োটিক কম্পোনেন্ট অ্যান্সার হবে দেখতে পাচ্ছ প্রাইমারি কনজিউমার হবে গ্র্যাসোফার ইজ এন এক্সাম্পল অফিস হুইচ গ্যাস is রেসপন ওয়ার্মিং কার্বন তিনেরটা হবে নিউট্রিয়েন্ট অফ ওয়াটার বডি ইজ নোন

হবে ওয়াটার পলুটেন্ট ইন ওয়েস্ট বেঙ্গল ইজ আর্সেনিক ঠিক আছে এবার এসে কি ওগুলো ইংলিশে বলেছি মেনশন এনি টু গোলস অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট নেক্সট ডিস্টিংগুইজ বিটুইন ফুড চেন অ্যান্ড ফুড ওয়েব নেক্সট ডিফারেন্সিয়েট বিটুইন